কি করতেছে এখানে সবাই গোল হয়ে? আমি বাসায় এসে দেখি যে ড্রয়িং করছো, এগুলা কে দিয়েছে তোমাদের? কালার পেন্সিল আশরাফ চাচু দিয়েছে। এটা কে এঁকেছে এই ছবিটা? এটা এটা হ্যাঁ, আমি। বাহ মাশাআল্লাহ, তুমি এত সুন্দর আঁকতে পারো। আরে আনা, কি আঁকতেছো দেখি? মাশাআল্লাহ, তোমারটা অনেক সুন্দর হচ্ছে, দুইটাই অনেক সুন্দর হয়েছে। রায়ান এটা এঁকেছো? এটা কে এঁকেছে? যে এটা এটা কে এঁকেছে? আরিয়ানাকে এঁকে দিয়েছে। রায়ান এটা এঁকেছে? ও এটা সুন্দর হয়েছে। আয়াস কে এঁকেছো দেখি? না, আয়াস এটা এঁকেছো? মাঝখানে রেড কালার করো জাতীয় পতাকা। হ্যাঁ, পচা হয়েছে। আয়াস এটা সুন্দর হয়েছে। কোনটা পচা হয়েছে বাবা? তাহলে তুমি সুন্দর করে আঁকো। এই যে আশফিয়ানও চলে আসছে, আরেজও চলে আসছে ছবি আঁকা দেখতে। রুশদা কয়েকদিন আগে একটা পুরস্কার পেয়েছিল বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ওইখানে ড্রয়িং এ। ওদের ক্যাটাগরি ছিল 4 থেকে 8 বছর বয়স। তার মধ্যে রুশদা যে পাবে এটা ভাবি নাই, কারণ 8 বছর তো অনেক বড় ওর তুলনায়। সেক্ষেত্রে ভেবেছিলাম হয়তো পুরস্কার পাবে না, কিন্তু রুশদা পুরস্কার পেয়েছিল, যা খুব ভালো লেগেছিল। রুশদা এই যে দেখো কত সুন্দর ছবি আঁকে। রুশদা এরকম ছোট অনেক ছবি আঁকতে পারে। আরিয়ানা অনেক সুন্দর ছবি আঁকে, কিন্তু রুশদারটা দেখে আঁকতেছে তো এই জন্য পারতেছে না। আরিয়ানা যখন নিজে নিজে একা একা ছবি আঁকে অনেক সুন্দর আঁকে। আরিস তো আরো ভালো আঁকে, আরিস নাকি সেকেন্ড হয়েছিল, আরিস বলেছে। হ্যাঁ, আয়াসও ভালো আঁকে, আয়াস ছোট। আর রায়ান সবচেয়ে ভালো আঁকে, দেখো এই যে কত সুন্দর একটা ছবি এঁকেছে। রায়ান কি করতেছে যেন, খেলা করতেছে। ঠিক আছে, আশফিয়ান চলে গেছে মনে হয়, ছবি আঁকতে গেছে। তো তোমরা রুশদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, এই আরিজ না করতেছে সাবস্ক্রাইব করতে। আরিজের কেন সাবস্ক্রাইব করতে না করতেছে জানি না। হ্যাঁ, তো যাই হোক, আরিজের মা, ও আরিজ সাবস্ক্রাইব করে রেখেছে, এমনি দুষ্টামি করতেছে। তো থ্যাংক ইউ।